মানুষের জীবন এবং জীবিকায় দুটোর মধ্যেই সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। মানুষের জীবিকা যেমন প্রয়োজন, জীবন তার চাইতে আমাদের কাছে বেশি মূল্যবান। এবং আমরা আপনাদেরকে সেদিন বলেছিলাম যে আমরা আগামী তিন চার দিন অবজার্ভ করব যে আমাদের কী পরিস্থিতি হয়। এবং গত তিন চার দিনের রেজাল্ট, আজকে চতুর্থ দিন আমরা রেজাল্ট দেখছি, এটা ফ্ল্যাকচুয়েটিং রেজাল্ট আছে, যে কোনো কোনো রেজাল্ট একটু নিম্নমুখী, কোনো কোনো ঊর্ধ্বমুখী। তবে বেশিরভাগ রেজাল্টই আমাদের মহানগরে যেটা শো করছে সেটা কিছুটা ঊর্ধ্বমুখী। সেজন্য আমরা মনে করি যে আমাদের যে কঠোর বিধিনিষেধ ছিল সেটা আরও কিছু তো কঠোরতর করতে হবে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল বিকাল পাঁচটা থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য, অর্থাৎ 17 তারিখ মধ্যরাত পর্যন্ত, আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহনও বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামীকালের বিষয়টা আপনারা জানেন, শুক্রবার জুম্মার দিন বিভিন্ন জিনিস, এবং যেহেতু আজকে আমরা বেশ রাতে এই সিদ্ধান্ত দিয়েছি, মানুষের অনেকে হয়তো রাশে এসেছে, তারা আটকা পড়ে যাবে সকাল থেকে দিলে, বা অনেকে নিত্য প্রয়োজনীয় জরুরি জিনিস কেনা থাকতে পারে, এই সময়টা দেওয়ার জন্য আমরা 5টাকে বেছে নিয়েছি। যে জুম্মা নামাজের পরে এর মধ্যে সবাই যে যার গন্তব্যে, যারা রাজশাহীতে এসেছিলো হয়তো আটকা পড়েছে, বা যারা রাজশাহীর বাইরে গিয়েছে তাদেরও ফিরে আসতে হবে। এ সমস্ত সার্বিক বিবেচনা করে আমরা 5টা থেকে, আগামী 5টা থেকে নির্ধারণ করেছি, আগামী 5টা থেকে 17 তারিখ মধ্যরাত পর্যন্ত সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে, সকল ধরনের মার্কেট দোকানপাট সব কিছু বন্ধ থাকবে। তো লকডাউনের মধ্যে আছে, আপনারা জানেন, আপনারা সব রাত লকডাউন।